নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও বেশ আছি। আমি কৃষ্ণা কম্বোডিয়ার আজকে নতুন এবং সুন্দর একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলুন তাহলে আজকের ব্লগটা শুরু করি। জানেন, এখানে তিন বেলা আমাদের জন্য রান্না হয়, যারা এখানে থাকে তাদের জন্য। আর তারপরেও আমি কেন খাটনি করে আমার নিজের ঘরে রান্না করি? আসলে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এখানকার খাবার দাবারগুলো ঠিক কেমন হয়, আর সেটা আমরা কতটা খেতে পারি বা খেতে পারি না, আর কেনই বা নিজের ঘরে রান্না করি। চলুন তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক। এইটা হচ্ছে এখানকার কিচেনের পেছন দিকটা, আর এই দিকে সব বাসনপত্র ধুয়ে রাখা হয়। আর এই যে বড় বড় সিলিন্ডারগুলো, এগুলোতে হচ্ছে কি ওই রান্না হয়, তার মানে গ্যাস রাখা আছে। আর এইটা হচ্ছে পেছনে আরেকটু অংশ যেখানে আপনি বসতেও পারবেন। আর এই দেখুন, এখানেও আরও কত বাসনপত্র রাখা রয়েছে, এগুলো হচ্ছে অনেক পুরনো, এগুলো তো হয়তো রান্না হয় না। আর এই দেখুন, এগুলো হচ্ছে বাসন মাজার জন্য এরকম ড্রাম ভর্তি ভর্তি সব রাখা। এখানে যারা ফরেনাররা থাকে তাদের জন্য এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার তিন বেলায় রান্না হয়। এবার দেখি সকালে কি রান্না হয়েছিল। এই যে সকালে হয়েছিল ফেনা ভাত, আর হয়েছে এই ধরুন শাক পাতা। আর এই যে ডিমটা দেখছেন, এটা কিন্তু একটা কাঁচা ডিম, অনেক দিন নুনের মধ্যে ভেজানো থাকার পরে এরকম হয়েছে। আর তার সাথে ওই যে কাঁচা মাছগুলোকে মানে কেটে কিমার মতো করে সেইটাকে আরও মশলা টশলা দিয়ে মানে বানানো হয়েছে। কিন্তু আমার পক্ষে এই কোনো খাবারই খাওয়া সম্ভব না, না আমি খেতে পারি না ওম, কারণ আমরা তো কাঁচা খেয়ে অভ্যস্ত নই। তো আমি তো কাঁচা ডিম বা কাঁচা মাছ ওইভাবে সস দিয়ে মাখিয়ে কোনো রকমই খেতে পারবো না। আর তারপরে দুপুরের জন্য কি রান্না হচ্ছে দেখাচ্ছি। এই দেখুন, এইটা একটা স্যুপ হচ্ছে, এর মধ্যে এখনও কিছু পড়েনি। আর এই দেখুন, এইটা হচ্ছে পোর্ক। তো এটা পোর্ক মানে যেটাকে বাংলায় বলে শুয়োরের মাংস। তো আমি বা আমার ছেলে, আমার হাজবেন্ড, আমরা তিনজনই কেউই পোর্ক খাই না, আর কোনো দিন খাইও নি, আর আমরা খাই না। মানে আমরা নর্মালি তিন ধরনের মানে মাংস খাই, যেটা হচ্ছে হাঁসের মাংস, মুরগির মাংস, আর যেটা হচ্ছে মাটন। তো এর বাইরে আমরা কোনো রকম খাবার খেতে পারি না বা খাই না, আর ওগুলো আমাদের পক্ষে খাওয়া সম্ভব না। তবে এখানে অন্যান্য যারা আছে তারা বেশিরভাগই থাই আর কম্বোডিয়ান, তো ওরা ওইটা খায় বলে ওদের জন্য ওইটা হয়। আর ইন্ডিয়ান হিসেবে শুধুমাত্র আমরাই আছি, তো ওই জন্য ওই খাবারগুলো তিন বেলা এত রান্না হলেও আর আমাদের জন্য সযত্নে রান্না হলেও আমরা কিন্তু তিনজনের একজন্য ওই খাবারগুলো মানে খাওয়া তো দূরের কথা, ছুঁয়েও দেখি না। আমরা আমাদের মতো ঘরে একদম মানে গোদা বাঙালি খাবারই রান্না করি। আর এই দেখুন, এই শাকগুলো আমি এই জলের মধ্যে রেখে দিয়েছিলাম, পরে এরকম আবার এখান থেকে মানে ডালপালা গজিয়েছে, তো আমি এরকম কেটে কেটে নিই আর বাকিটা আবার ওরকম জলে রেখে দিই। তো আমাদের তিনজনের জন্য এই অল্প একটু শাকই যথেষ্ট মানে হয়ে যায় মোটামুটি। তো এইটা আজকে বেগুন দিয়ে রান্না করব, আর রান্না করব ডিম পনির। আপনাদের দাদা সকালেই যাওয়ার সময় আমাকে বলে গিয়েছিল যে আজকে যেন ডিম পনির রান্না করি। তো যখন আমি বা আমার ছেলে আমরা যখন এখানে আসিনি, তখন কিন্তু আপনাদের দাদা একা একা ঘরে রান্না করে খেত, কিন্তু ও নিজের খাবার খেত না। আবার এখানে জানেন স্যুপ নুডলস কীভাবে তৈরি হয়, আমরা তো ওই রকম মানে কখনো খাইনি। আমাদের মানে ভাবলেই একটু অবাক লাগে যে পোর্কের যে ব্লাডটা থাকে, মানে যেই রক্তটা চিকেন কাটার পরেও যেই ব্লাডটা বেরোয়, ওরা সেইটাকে ফ্রিজে জমিয়ে রেখে দেয়, তারপরে সেইটাকে আবার ছোট ছোট পনিরের টুকরোর মতো করে সেইটা দিয়ে স্যুপ রান্না করে, আর সেইটার মধ্যে নুডলস দিয়ে খায়। তো আমাদেরকেও ওরকম একদিন দিয়েছিল, আমরা বললাম না আমাদের পক্ষে তো এটা খাওয়া সম্ভব না। মানে যেই দেশে যেরকম কালচার, আমরা ওই রকম ধরনের খাবার তো কখনো খেয়ে বড় হইনি। তো আমাদের ভেতর থেকে আত্মা চাইবে না যে আমি ওই রকম কোনো খাবার খাই, মানে খেতে পারবো না। খাবার কোনো খাবারের প্রতি আমার অসম্মান নেই, সব দেশেরই একটা মানে নিজস্ব খাবার থাকে, যেই দেশ যেভাবে খেয়ে অভ্যস্ত ওনারা এইভাবে খেয়েই অভ্যস্ত। তাই আমি ওনাদের খাবারকে সম্মান করি, সম্মান জানাই, কিন্তু আমরা খেতে পারবো না। আমরা ছোটোবেলা থেকে এইরকম ভাত ডাল মাছের ঝোল, আবার সে মাছটাও রীতিমতো ভালো করে রান্না করা হবে, মাংসও ভালো করে রান্না করা হবে, তো এইভাবে খেয়েই আমি আমার ছেলে অভ্যস্ত। তো না ওমকে আমি হয়তো বাচ্চা মানুষ ওকে দিলে খেয়েও নিতে পারে, কিন্তু আমি দিই না, আমি ঘরেই তিন বেলা রান্না করি। আর এই দেখুন বেগুন দিয়ে শাক, আর আমার মানে পনিরের তরকারিও হয়ে
হয়ে গেছে আর রাইস কুকারে এই যে ভাত। আর এখন কয়েকদিন ওমের স্কুল ছুটি আছে, 3-4 দিন, আর ও এখন ঘরে বসে ওকে বলেছি একটু তুমি ড্রয়িং করো, এরপরে ওকে স্নান করিয়ে খাইয়ে দেব। তো এখন এই যে ওমকে খাওয়াচ্ছি একদম বাঙালি খাবার, ডিম পনিরের তরকারি আর শাক ভাজা দিয়ে গরম গরম ভাত খাচ্ছে। তো আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা করে ফলো করে রাখতে পারেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা, সবাই খুব ভালো থাকবেন, আবার আসবো।